আমানতদার, কেউ মালিক না। কিন্তু হালে আজকে সবাই মালিক, সারা জীবন অন্যের সম্পদ মাইরা গাইতে খাইছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। এই সন্ধ্যার সময় আইসা দাড়ি রেখ দিছে, দাড়ি বড় হয়ে গেছে, সাদা পাঞ্জাবি পায়জামা পইরা টুপি পইরা মসজিদে এখন যাওয়া শুরু হয়েছে, একদম আজানের সাথে সাথে ওয়াক্তিয়া নামাজ পড়তে চলে যায়। যাওয়ার পরে আসা যাওয়ার কিছুদিন পরে বললো যে আমি তো অপরাধ কম করি নাই মৌলানা সাহেব, এখন কি করা যায়? আপনি খালি একবার একবারই হস্তা করে আসেন, যে একবারই হস করে হজের ওয়াজ শুনলে তো মন করে হনেই যাইগে, সব বেঁচে কি? যে ব্যক্তি একবারই হজ করছে সে শিশুর মতো। কাফেরদের কথা বলে নাই, কি বলছে? এবাদতের কথা কোন কাফের বলে নাই, ইয়াইহান্নাস আকিমুস সালাত নাই, ইয়াইহান্নাস আছে নাই, আছে কি? ইয়াইহাল্লাযীনা আমানু, হে ইমানদার, হে বিশ্বাসী। কি বিশ্বাস? সাধারণ যে বিশ্বাস ইমানদার, এখন তো সবাই মোমেন শব্দ উচ্চারণ করে, কোনখানে আপনি ইমানদার শব্দ উচ্চারণ করতে দেখবেন না। তাই মাহফিলে সমস্ত মোমিনগণ হাজিরানে মোমিনগণ সব বলে মোমিন, হ্যাঁ হ্যাঁ কয় কি, যত বয়ান শুনি মোমিনগণ উপস্থিত আল্লাহ মোমিন। আরে মোমিন তো কুটির মধ্যে ঘুকলে দুই একটা পাওয়া যায় না, মোমিনের কাছে ওহি আহে, মোমিনের কাছে জিব্রাইল আহে, আমানোর কাছে জিন আহে। কথাটা সুন্দর হয়েছে শিখলাম, কাজী এখন মোমেন আমানো আর মোমিনের তফাৎ বুঝেন না। আমি লাউ কুমড়া খাওয়ানোর লেগে সাইজা গড়িছি, নাহিদ বাবা একটা লেখা দিছে, আমার বাবা জানেন রওজা মোবারকে, সত্য চাই সাইনবোর্ড না, সাইনবোর্ড চাই না, সত্য চাই, আমার বাবা জান বলছে, সত্য বড় সাইনবোর্ড বড় না। আমি তো নিজের নফসকে চিনতে চাই, আমি বড় পীরের কাছে মুড়ি ভাইয়া যদি নফসের না চিনা পারি তেমন লাভ হইল, উনি তো বড় পীর কইলেও থাকবো না কইলেও থাকবো, আমার পরে আইব যাইব কি? পৃথিবীর কোন মহামা মানে মানুষ মানুষের দলিলে গাউছে পাক হয় নাই, আব্দুল কাদের জিলানি হয় নাই মানুষের দলিলে, মহানবী দলিল দিছে আমার গাউস, আমার আব্দুল কাদের, বোয়ালি শাহ কালান্দার কোন মুড়িদের কথায় বোয়ালি হয় নাই, বোয়ালি মুড়িদের কথা হইছে, আমার বাবা জানের কোন মুড়িদে সেরাকে জান শরীফ কইছে না, আমার বাবা জানের যে গুরু ভাইয়ার আছে তার আগে বাবা জান চেরাকে জান শরীফ হইছে, চেরাকে জান শরীফ কইছে কে? জানু মাওলা, তো মাওলা আল্লাহ কইছে, ইয়া ইয়ুহান নবী, হে আমার নবী, কার নবী? মানুষের নবী কয় নাই, আল্লাহ কইছে আমার নবী, আল্লাহর নবী, মোহাম্মদ কার নবী? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, কোন মানুষের নবী সারা কোরআনের এক জায়গায় কে কইব সব জায়গা উচ্চারণ করছে, ইয়া ইয়ুহান নবী, হে আমার নবী, কুলু, আপনি বলে দিন লা ইলাহা ইল্লাল্লাহ, লা নাই ইলা কর্তা নেতা অধিকারী, নাই কোন ইলা নেতা কর্তা অধিকারী, ইল্লাল্লাহ, ইল্লা মানে ব্যতীত, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত কোন ইলা নেতা কর্তা অধিকারী আমার এই অন্তরের মধ্যে নাই, মুহাম্মদ রাসূল আল্লাহ, মুহাম্মদ মানে কি? প্রশংসিত, রাসূল আল্লাহ প্রশংসিত, রসুলি হচ্ছে কি? আল্লাহর একমাত্র রসুল, আমারও রসুল, তা আমার বাবা জান এই লা ইলাহা ইল্লাল্লাহ এইটারই জানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত সুন্দর কলেমায়ে তৈয়বার ব্যাখ্যা এবং এত ফার্স্ট ক্লাস ভাবে শব্দে শব্দে জগতের বুকে কেউ
করে নাই। দেখেন বাবা জানের একটা ভিডিও আছে, বাবা জান বলতাছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা নাই ইলা নেতা অধিকারী কর্তা ইল্লা ব্যতীত আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বাবার মুভমেন্ট গুলো দেখেন, বাবার চাওয়া দেখেন, হাত নাড়া দেখেন। বয়ান খালি বুকের বাণী শুনলে হবে না, বাবা জান কিভাবে তাকাইতেছে, কিভাবে বলতাছে, কিভাবে হাত কোথায় ইন্ডিকেট করতেছে, ইশারা কোথায় দিতেছে। আল্লাহ হু খাইরুল মাকিরিন, আল্লাহ কিন্তু সবচেয়ে বড় কৌশল দাতা। আল্লাহ অনেক সময় জাহির করে খুইলা দেয় কার সামনে, গোয়ালির সামনে। আবার যে নাকি হযরত আলী অনে বাবা জানের বই মোবারকে আছে, নরসিংদী বলে বিখ্যাত ডাকাত ধরছে, তার নাম বলে হযরত আলী। কোথায় মাওলা আলী আর কোথায় হযরত আলী, তাও নরসিংদী জেলার বিখ্যাত ডাকাত। হ্যাঁ কয়েকটি নামে নামে জমে না, নাম কার নাম কোথায়, বাপ মা খুব শখ করে রাখছে রহমতুল্লাহ। অনে তখন আইটা আহে মনে মনে আবার গজবি আইটাই ফেলেছি, রহমতুল্লাহ তো না, এই তো মুসিবতুল্লাহ ফেলেছি। কাজী নাম বুঝা রাখতুই, সব নাম সব জায়গায় চলে না। তো আল্লাহর হাবিব মোহাম্মদ, হাবিব সবাই নবী কিন্তু হাবিব না। কোরআনে বর্ণিত 25 জন নবী, সবাই আল্লাহর নবী, সবাই রসুল, কিন্তু হাবিব না, মাহবুব না। মাহবুব, মাহবুব শব্দটা অনেক গুরুত্বপূর্ণ। বাবা জানের বাণী মুবারক মন দিয়ে পড়েন, কোরআন মুবারক করেন, দেখবেন এত সুন্দর ভাবে বাবা জান ভাঙিয়ে দিছে। কি দেয় নাই বাবা জাহাঙ্গীর, সমস্ত কিছু ঢাইলা দিয়া উজাড় কইরা, ওই যে কয় না সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ, সুলতানুল হিন্দ টাইটেল কে দিছে, পাকিস্তানের দাতা লাহোরি, দাতা গঞ্জে বক্স, আমার দাতা বাবায়। তখন বলছিল বাবা জানের জবান মুবারক শুনছি, দাতা যখন দেয় তখন এইভাবে দেয় না, ঢাইলা দেয়, উপটা করিয়া দেয়। দাতার কাছে এইভাবে দেওয়ার নিয়ম নাই, উপটা করিয়া দেয়। তা আমার বাবা জানে দিছে, ঢাইলা দিছে, অল্প দেন ঢাইলা, কিন্তু বুঝতে পারি না আমার অজ্ঞতা, আমি বুঝি না। এবং কি সত্তা, বাবা জাহাঙ্গীরের বর্ণনা করব, বাবা জাহাঙ্গীরের কোন গান গাইব, এই রকম মাল্লা লিত হই না, এখন কি কোন গান করব, কি কোন গানটা করব, কোন দিকে, এমন কোন সাইড আছে শিক্ষা এই সাইডে বাবা জান দেয় নাই সমগ্র মানব জাতির জন্য, সার্বজনীন। আমার বাবার বই সার্বজনীন, আমার বাবার বই কোনো জাতের জন্য না, কোনো সাইনবোর্ডের জন্য না, আমার বাবার কোরআন কোনো জাতের জন্য না, কোনো সাইনবোর্ডের জন্য না। অসংখ্যবার আমার বাবা জান এই কথাটা বলছে, এবং আমার বাবা জানের সমস্ত বইগুলার নিলাম সত্ত্বাধিকার রাখে নাই, সব কিছু যে কেহ নিজের নামে নিজের ছবি যদি আমি ইচ্ছা করি, আমার একটা টাইট ফিট একটা ছবি লাগাইয়া সুন্দর মুরকে বাবা জানের বই লেবেল উপরে একটা উঠে লাগাইয়া দিয়ে দিলাম যে আমি লিখছি, তা আমার বাবার কোনো দ্বিধা নাই, এবং আমার বাবার আওলাদদেরও কোনো দ্বিধা নাই। কারণ এটা দাতার দরবার, এটা গ্রহিতার দরবার না, এখানে জ্ঞান দেওয়া যাবে না, এখানে জ্ঞান নিতে হবে, কারণ এটা দাতার দরবার। আমার বাবা জান আমার যখন ছেলে হইল বললো নাম দিমু কি জানো, আমি কই দয়াল আপনি তো ভালো জানেন, কয়ে যাও দাতা জাহাঙ্গীর দিমু। আমার বাবা এত বড় নাম দাতা জাহাঙ্গীর, হ্যাঁ হ আরেকটা দিতাম হাইরাত জাহাঙ্গীর, হাসনাত জাহাঙ্গীর, সরি হাসনাত জাহাঙ্গীর, কিন্তু এটা অনেকই, এটা হবে না, দয়ালি ভালো জানে দয়ালের রহস্য। দাতা জাহাঙ্গীরের দরবার এটা, কে সারা দুনিয়ার জন্য, সারা পৃথিবীর জন্য গবেষক, হ্যাঁ আসবে যুগোপযোগী আসবো, ইউনুস নবীর জমানায় ইউনুস নবী 33 বছর তার সম্প্রদায়ের মধ্যে ঘুরছে, 33 বছরে দুইজন মুরিদ করা হয়েছে, বাবা রে বাবা শক্ত, এতে ইস্পাতের থেকে শক্ত গরিদ। একজন নবী 33 বছর কোরআন পড়েন, কোরআনের কথা কইতাছি, ইসুফ নবীর হিস্ট্রি পড়েন,
সুরা কাহাফ পড়েন, বাবাজান সুরা কাহাফের হুবহু অর্থ করছে। এইটার ভিতরে যে কত বড় রহস্য বাবাজান প্রকাশ করে দিছে, লুকায় রয়েছে। বাবাজানের জবান মুবারকে বাবাজান বলতো যে দেখো ওহাবিরা খারিজিরা সুরা কাহাফ দেখলে জমের থেকে বেশি ডরায়। তখন এটা আমার উপলব্ধি করতে হবে, এখানে অবশ্যই এমন কিছু আছে যার জন্য ওহাবি খারিজিরা জমের থেকে বেশি ডরায়। আর ওইটার মধ্যে আমার বাবা জান এমন ভাবে ভাঙিয়ে দিচ্ছে সুরা কাহাবটা। একবার না নাহিদ বাবা বলল কিছুক্ষণ আগে বলছে তোমরা একটা বই পুনরবার পড়ো, আপনি এই সুরাটাই পুনরবার পড়েন, পুনরবারই আপনি নতুন কিছু পাইবেন, পঞ্চাশ বার করবেন, পঞ্চাশ বার আপনার কাছে নতুন কিছু না কিছু ধরা দিব, যত পড়বেন তত ধরব, মন দিয়া পড়েন। আমার বাবা আবার বলতো ওজিফা করবার কাছে সাধ্য নাই, ওখানে ভাইজান আপনি জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তিন ঘন্টা জিকির, তিন ঘন্টা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি নিউ মার্কেট যাব, লা ইলাহা ইল্লাল্লাহ, বড় দেখে একটা পাঙ্গাস মাছ কিনু, লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো করে কাইটা কুইটা পেটি দিয়া আমি বেগুন দিয়া রাইন্দা খাবো, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কচুটা বাবু, কারণ মুখে তো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মনের নিয়তের মধ্যে হলো পাঙ্গাস মাছের পেটি আর বেগুন, পেটি আর বেগুন থাকলে এই জন্য এখন মসজিদে নামাজি আছে, অনামান ওই ফিজা পাওয়া যায় না, মুমিন তো অনেক দূরের কথা, সংসার বউ পোলাপান ব্যবসা বাণিজ্য সব থুয়ে নির্জন স্থানে মসজিদের মধ্যে গেছি, ওখানে বাইতে তো দেহ থুয়ে গেছে কিন্তু ওখানে স্মরণ সব মাথায় করে লেগে গেছে। তো কাজী বাবাজানের বই এই শয়তানের যে পরিচয়টা গভীর মনোযোগ সহকারে পড়েন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আর তালিবুদ দুনিয়া মারদুদ, যে শুধু দুনিয়াই চাইল বলে দাও সে মারদুদ, দুনিয়া চাইল, দুনিয়া কি আমার বাবা জান বলতেছেন দুনিয়ার পৃথিবী এক না, দুনিয়া হইল মনের মধ্যে বাস করে, মনের আকাশও আছে মনের দুনিয়াও আছে, শয়তান যে আকাশের থেকে আগুনের গোলা নিক্ষেপ করে এই আগুন কোন আগুন, চাহিদার যে আগুন, রিপুর যে আগুন, সবকিছুরই তাপ আছে, উত্তাপ আছে, ধোয়া নাই, রিপুর তাপ আছে ধোয়া নাই, আর এই তৌহিদের বাস করা যে গাছপালা তরুলতা এগুলা জ্বালাইবেন, ধোয়াও আছে আগুন আছে দুইটাই আছে। তা আমার মধ্যে কি তাপ নাই এমন কোনো মানুষ কয়ে পারবো, আমার মধ্যে রাগ নাই, আমার শরীর গরম হয় না, এক মুহূর্তে দিয়ে আমি দুই চার পাঁচ সেকেন্ডের ভিতরে একটা মানুষ মেরা ফেলায়, আর শত শত মানুষ মারবার লইছে কিছুই মনে করে না, মানুষের হক মেরে খেয়ে ফেলেছে কিছুই মনে করে না। আর তালিবুদ দুনিয়া মরদুদ, যে শুধু দুনিয়া দুনিয়া করলো বলে দাও সে মরদুদ, মরদুদ রে বলে কাফের কয় নাই, দুনিয়া দার কইছে, মরদুদ কে কাফের বলে নাই, দুনিয়া দার কইছে, খালি মাল খালি মাল। আবার দেখবেন এমন লোক আছে আপনার ভাই বেড়াদের আত্মীয় স্বজনের ভিতরে, ও টাকা অনেক কষ্ট করে অঢেল টাকা কামাইছে কিন্তু খরচ করবো না, এমন ভাবে চিবি দিয়া ধরবো, দরকার ও এক লুঙ্গি ছয় টাকায় সেলাই কিনবো তাও লুঙ্গি কিনতো না, কারণ তিনশো টাকা যাইব। আমি হারকিপ্টে একটা নাটক দেখছিলাম, ফেসবুকে একটা ছোট্ট ক্লিক দিছে চঞ্চল চৌধুরী, কই তুমি বিয়ের শাদি করলা না, বয়স তো কমায় নাই, কাবি কে একটু বোকা নাকি যে নিজে কামাইয়া পরের বেটি রে খাওয়াই ধরে যাবো, আমার মাথা খারাপ হয়েছে, হারকিপ্টে বড় খাওয়াইব না কামাই, ও কামাইব ও জমাইব। তো কাজী এই যে এই এদেরকে বলা হয় মুরদু দুনিয়াদার, এরা কোন ওলিয়া ওলিয়া নবী রসুল কারো ধার ধারে না, এরা জীবনে চিন্তাও করে না একবার যে আমি তো হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার কর আমারে, আমি তো জীবনকার হিমুনি রয়ে গেলাম, হরি দিন তো গেল আবার যৌবনকাল চলে গেছে, এখন আমি গুজা হয়ে গেছি, সুজায়া খারাইতে কষ্ট হয় কিন্তু আমার কোনো পরিবর্তন আসে নাই, আমি নিজেকে জানতে পারি নাই চিনতে পারি নাই, কিন্তু দিন তো গেল সন্ধ্যা হলো, এখন
যার চুল দাড়ি মুছ ভুরু সব পাইকা গেছে গা চামড়া কুচকায় গেছে গা গুজায় গেছে গা একই মনে করে এর অহন্তরি দুপুর আছে এত সন্ধ্যা হয়ে গেছে গা একটু পরে এই অন্ধকার নেই না যে হোক যে 25-30 আছে হের দুপুর আর যে 2-4 বছরের মধ্যে আছে হ্যাঁ তো মাত্র সকাল এলে কইছে সকালে সূর্যের দিকে চাওয়ান যায় কারণ সকালে সূর্যটা চোখ দিয়ে দেখান যায় দুপুরে সূর্যে চাওয়ান যায় না এর জন্য বলছে ভোরের কোরআন ফজরের কোরআন বসেন সবাই কোন দিন মালিকের ডাক এসে যাবে নষ্টা প্রাণ তার দেহের থেকে বাইরে যাবে দেহ করলে বাইরেইব না দেহের থেকে প্রাণ বাইরেইব আমি যত ক্ষমতা দৌর হই আমার বাবা জানের বই মুবারকে আমি কি কি বাবা জানের কথা শুনু বাবা জান বলতেছেন মানুষের সর্বপ্রথম ইচ্ছাটা কি আমি হত দরিদ্র আমার সর্বপ্রথম টার্গেট হলো প্রচুর অর্থ কামাই করব সম্পদের মালিক হইতে হবে আমি প্রচুর মেহনত করছি সম্পদের মালিক হইছি দ্বিতীয় ইচ্ছা কি জাগে এই যে মুরদুদের কাহিনী যখন সম্পদ আমার হাতে এসে পড়ছে অর্থ আমার হাতে অডেল আইসা পড়ছে তখন আরেক ইচ্ছা জেগে যে ভোগা সেটা কি ক্ষমতার নেশা টাকা তো কম হয় নাই এত টাকা মালিক হইছে এলাকায় কেউ চিনে না কি মনে হইল ইজ্জত পাইতাছি না সম্মান পাইতাছি না চেয়ারম্যানই দেখা রাখি পাবলিকও চিনব চেয়ারম্যান গেলে ইজ্জত সে হা বাস টাকা দিয়ে খারাই গেলাম এই যে ক্ষমতার নেশা আছে আমার বাবা জান বলতেছে যখনই অর্থ হাতে আসবে তারপরে অর্থের পরে আসবে ক্ষমতার নেশা অর্থের নেশা আগে সম্পদের নেশা আগে সম্পদ আসার পরে ক্ষমতার নেশা ক্ষমতার নেশার পরে বাস আমি চেয়ারম্যান হয়ে গেছি এখন আরেক নেশা পয়দা হয়ে যাব সেটা কি জোর জবরদস্তি জুলুম অত্যাচার নিপীড়ন অন্যের উপরে কর্তৃত্বের নেশা কর্তৃত্বের নেশা আমি চেয়ারম্যানের পরে আমি খাড়ায় গেলাম এমপিতে মন্ত্রী হইলাম তাও আশা ভুরায় না স্বাদও মিটে না এত স্বাদ এই যে মর্দুর এগুলা যখন চোখে আঙুল দিয়া বাবা যান ধরায় দেয় আপনি মারে ভোটের গোপন কথা ইসলামের ব্যক্তি মালিকানা যে চ্যাপ্টারটা আছে সবচেয়ে বড় একটা চ্যাপ্টার এটা পড়লে এইটা পড়লে 100 জন ধনীর মধ্যে 99 জনই বিরোধিতা করব কারণ এই সম্পূর্ণ কিছু যায় ধনীর উপরে আঘাত লাগে যেই সম্পদ জমা করে তার গায়ে আঘাত লাগবে সম্পদ জমা করার নেশা গরিব হইতে ধনী কার না আছে ধনী ধনীর মতো জমায় গরিব গরিবের মতো জমায় কিন্তু আছে তো কিন্তু এটা তো নিষেধ ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা আমালা ওয়া আদাদা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা অধিক কামনা বাসনাই তোমাকে ধ্বংস করবে ধ্বংসের পথে নিয়ে যাবে আল্লাযী জাহারা জামা জমা করে মা লাউ সম্পদ মাল ওয়া আদাদা গুনিয়া বাসিয়া রাখে যাহারা সম্পদ জমা করে এবং সম্পদ গুনিয়া বাসিয়া রাখে তাহারা হুদামা দুজকে যাবে সুরা এই যে এই সুরাটা সুরা মাউন পড়েন পড়েন না বাবা জান 4টা সুরা দিছে এত সুন্দর ভাবে বাবা জান কি কইরা দিছে বাবা জানের বাণী গুলাই হেদায়েত বাবা জানের বই ভক্তের জন্য হেদায়েত যদি ভক্ত সেটা পড়তে পারে বুঝতে পারে এখন আমি তো বুঝতে পারি না এত সুন্দর ভাবে কোনোটা কম দেয় নাই এবং কতগুলা হাদিস আছে
এই সম্পদ জমাকারীর বিরুদ্ধে সম্পূর্ণ হাদিস গোলা বাবা জান তুলা দিয়েছে চ্যাপ্টারের মধ্যে। ইসলামে ব্যক্তি মালিকানা নাই, সর্বময় সবকিছুর মালিক একমাত্র আল্লাহ, মানুষ হচ্ছে আমানতদার, সে আমানতদার, কেউ মালিক না। কিন্তু হালে আজকে সবাই মালিক, সারা জীবন অন্যের সম্পদ মাইরা গাইতে খাইছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে, এই সন্ধ্যার সময় আইসা দাড়ি রেখ দিছে, দাড়ি বড় হয়ে গেছে, সাদা পাঞ্জাবি পায়জামা পইরা টুপি পইরা মসজিদে এখন যাওয়া শুরু হয়েছে, একদম আজানের সাথে সাথে ওয়াক্তিয়া নামাজ পড়তে চলে যা, যাওয়ার পরে আসা যাওয়ার কিছুদিন পরে বললো যে আমি তো অপরাধ কম করি নাই মৌলানা সাহেব, এখন কি করা যায়, আপনি খালি একবার আকবরি হজটা করে আসেন, যে আকবরি হজ করে হজের ওয়াজ শুনলে তো মন করা হনেই যাই সব বেঁচে কি, যে ব্যক্তি আকবরি হজ করছে সে শিশুর মতো